ঠাকুর দেখো রাহুলের কাছ থেকে বাইকটা যাতে নিয়ে পারি, তাইলে অ্যাঞ্জেল প্রিয়ার সামনে ইমপ্রেশনটা ভালো হইব, আর প্রিয়ারে নিয়ে পার্কে সবার আগে সিপাই ঢোকা পারুম। আসিস ভাই, হুন না তোর বাইকটা এত তাড়াতাড়ি আসিস, তার মানে ভালোই প্রিপারেশন নিছিস। ভাই তুই জানলি কেমনে, তুই তো সেই খাওয়ার আগেই যাই না যাস। দেরি হয়ে গেল নাকি রে? কয়টা বাজে? ঘুমের থেকে উঠে ভূতের মতো চলে আসিস। একে দেখ প্রিপারেশন ভালো, স্নান টান করে একদম মাইন্ড ফ্রেশ করে আসছে, এক্সিলেন্ট ভাবে দিতে পারবে। কি যে কস, ঠিক আছে ভাই প্রিয়ারে এক্সিলেন্ট ভাবেই দিমু। তুই তাড়াতাড়ি বাইকের চাবিটা দে, অ্যাঞ্জেল প্রিয়া আমার নিগা পার্কের সামনে ওয়েট করতেছে। কই যাবি তুই? আরে ভাই আজকে অ্যাঞ্জেল প্রিয়ার নগে ফার্স্ট ডেট, তাড়াতাড়ি না গেলে পার্কের সাপা সুপা জায়গা কিনা পামু না। শুয়ারের বাচ্চা আজকে আমাদের পরীক্ষা, আর তুই মেয়ে নিয়ে ঘুরতে যাবি? কি আজকে আমাকে পরীক্ষা? হায়ো শালা পাঠা, তোরা আমারে কস নাই কিন্তু গে। আরে আমরা তো জানতাম না, রাহুল ফোন করে জানাইলো, তারপর তাড়াহুড়া করে দুজনে একই লেট্রিং এ দুই মুখী ঘুরা ফ্রেশ হয়ে আইলাম। তোদের ভাগ্য ভালো, আমার মতো একটা বন্ধু পাইছিস। বাড়ি থেকে যে টাকা পাঠায় ওগুলা তো ধোঁয়া মোয়া টাইনে উড়াই দিস। যেদিন টাকা পাঠানো বন্ধ করবে ওদিন তোদের ফালপাড়া আর চেংড়ি নিয়ে ঘোরা বন্ধ হয়ে যাবে। ভাই কিছু তো পড়ি নাই, পাস করুম কেমনে? কয়টা চ্যাপ্টার পড়ছিস? চ্যাপ্টার মানে? আরে চ্যাপ্টার চ্যাপ্টার তো পড়ার কথা, বাবা বই কিনে নিয়ে টাকা দিছিল ওই টাকা দিয়ে মাল খাই নিছি। ও বইয়ের ভিতরে চ্যাপ্টার থাকে? তোরা মরে যা, পরীক্ষা টরীক্ষা দিতে লাগবে না। বাবু রাগ করো না, আমার সোনাটা আজকে আমি পার্কে যাইতে পারবো না, একটা পরীক্ষা আছে তো। পরীক্ষা মানে? তুমি না বলেছিলে চাকরি করো? আরে না না, আমি তো অলরেডি বিজনেসম্যান, সাইডে একটা চাকরি করি। আমার কোম্পানিতে কয়টা এমপ্লয় নিব তো ওদের সাথেই মিটিং আছে, মানে ইন্টারভিউ, ওই পরীক্ষা। বাবু পার্কে কিন্তু তুমি একা একা থাকবে না, বাড়ি যাও গা, বাসে উঠা আমাকে একটা ভিডিও কল দাও যাতে দেখা যায় বাড়ি যাইতেছ। রাখি হ্যাঁ, আই লাভ ইউ পুচু পুচু। তুই ওই পুচু পুচুই কর, পরীক্ষা দিতে লাগবে না। ভাই ভাই বাসা, পরীক্ষা পাস করুম কেমনে? না তুই কল কর, আমরা তো ব্যবস্থা শুরু করে দিছি, তোর ইম্পর্টেন্ট লাগলে নে। ওই আমারে বাইসে বাইসে দিস, কিন্তু আমি সব গুলাতে বনেছি। ওই পরীক্ষার পাস করবার গেলে কত ঠান্ডা করি? ২৪। ওই দে দেহি আমারে শর্ট কোশ্চেন গুলা দে। বাস পাস নাম্বার নিয়ে ফেলাইছি, চিন্তা নাই। শালা পাঠা এটা সূচিপত্র, তোদের জ্বালায় আমিও বই পড়তে পারি নাই, অনেক চ্যাপ্টার বাকি আছে এখনো। আর যে বই শিখতেছিস এতগুলো পৃষ্ঠা কি করে নিবি, মাইক্রো ছাড়া হয় নাকি? আরে আমিও এটাই ভাবতাছিলাম, মাইক্রো ছাড়া হয় নাকি, এখনই ব্যবস্থা করতেছি খারা। হ্যালো বান্টি, কি খবর ভাই? এই তো চলছে ভাই, আজকে আমাকে পরীক্ষা, তোর কাছে তো মাইক্রো মুক্রো স্টক সবসময় অ্যাভেলেবেল থাকে? হ্যাঁ দাদা আছে। তো গুছায় মুছায় রাখ আইতাছি, বাস চিন্তা শেষ হয়ে গেল। এইবার আমরা স্যার ভাই মিলে কলেজে টপ র্যাঙ্ক করুম। আর আধা ঘন্টা বাকি আছে, তাড়াতাড়ি নিয়ে আয়, নয়তো এক্সাম হল বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চল চল। আমি মাইক্রো আনতে যাবো না, আমার মান সম্মান নাই নাকি? ঠিক আছে নবাবপুর তোর যাওয়ার ডাকবো না, ওই তোরা খারাপ আমি নিয়ে আইতাছি। এক্সেট মেশিন দিয়ে আইস মৌতারে দিমু। বান্টি ভাই তাড়াতাড়ি ইম্পর্টেন্ট দেখে কটা মাইক্রো দেও যাতে টপ রেজাল্ট করি। ধরা বলে আমার দোকানে নাম কইও না আবার। আরে মাস্টারের দম আছে নাকি আমাকে নকল ধরবার? ভাই নিয়ে পড়ছি। ইয়ে ভাঙলা পারে তাড়াতাড়ি দে, টাইম নেই। নে নে। থ্যাংক ইউ ভাই, তুই না থাকলে বোধহয় পাশে করে পারতাম না। আরে কোনো ব্যাপার না, থ্যাংক ইউ, ওয়েলকাম। মাইক্রো আইনা দিলাম আমি, থ্যাংক ইউ গস। অরে তোরাই হইছে আসল বন্ধু। আরে ভাই নে নে, তোরে আমি থ্যাংক ইউ কইতেছি, নাকবো না। এই এটা কি আনছিস? মাইক্রো। শালা আমরা পড়ি ফোর সেমিস্টারে, আর তুই ফাইভ সেমিস্টারে নকল নিয়ে আসছিস। শালা পাঠা এইটা কি করছায়? এখন কি হইব? হারাম দাদা বান্টি এত বড় বেইমানি করলো, খারা কল লাগাই। হ্যালো শালা বান্টি, তুই আমারে ফিফথ সেমিস্টারের নকল দিছ কে? ঠিকই তো আছে,
আগেরবার 4 সেমিস্টারে নকল দিছিলাম, এবার 5 সেমিস্টারে তো দিমু। শালা শুয়োরের বাচ্চা তুই আমারে জিগাবি না? আগের বছর নকল কমন পাই নাই তাই ফেল করছিলাম। রাখ, এই পরীক্ষা টাইম পার হয়ে গেল, তাড়াতাড়ি চল ভাই। আমার বইটাতে জাঙ্গিয়ার তলে ঢুকাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো। আর হ্যাঁ, এটা নতুন চ্যানেল মুড চার্জার, তো তোমাদের সাপোর্ট খুব 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 প্রয়োজন। 5 জন বন্ধুকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই ভিডিওটাতে 1000টা কমেন্ট করে দিও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। যারা জানে না তাদের শেয়ার করে দিও। চলো টাটা।